সৃষ্টি মায়ের আদরের খুঁটি একদিন মায়ের বাড়িতে এসে তাকে প্রণাম করে বসার পর মা তাকে কুশল জিজ্ঞাসা করেন। তারপর তার হাতে একটি পশমের তৈরি ছোট্ট পাখা দিয়ে বললেন, আমি তোমার জন্য এখানে করেছি। পাখাটি পেয়ে নিবেদিতা আনন্দে আত্মহারা, কখনো পাখাটি মাথায় রাখছে, কখনো বা বুকে রাখছে, আর সকলকে বলছেন, কি সুন্দর মা করেছেন দেখো। মা বললেন, কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ? কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। আমার নরেনকে কি ভক্তি না করে। নরেন এই দেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে দিয়ে প্রাণ দিয়ে ওর কাজ করছে। কি গুরু ভক্তি, এদেশের ওপরেই বা কি ভালোবাসা। মা তার ঠিক করেছেন নিবেদিতার স্কুল দেখতে আসবেন, মা আসবেন। ঘর বাড়ি পরিষ্কার হবে কিভাবে, কিভাবে সাজানো হবে ফুল দিয়ে, মাকে মেয়েরা কি কি উপহার দেবে, কি কি গান শোনানো হবে মাকে, কোথায় বসানো হবে মাকে, মা মেয়েদের সাথে কোথায় বসে কথা বলবে, কেমন করে মাকে সম্বর্ধনা দেওয়া হবে, এই সব কিছু নিয়েই নিবেদিতা অস্থির হয়ে উঠলেন। মায়ের আশার দিয়ে নিবেদিতা একটি ছোট্ট শিশুর মতো ছোটাছুটি শুরু করে দিলেন এবং তার আচরণেও শিশু সুলভ বিভিন্ন ভাব প্রকাশ পেতে লাগল। মায়ের যে ছবিটি এখন ঘরে ঘরে পূজিত হয়, সেটি নিবেদিতা ও অলিগুলের আগ্রহে নিবেদিতার বাড়িতেই তোলা হয়েছিল।